আরেবারে নজর রাখবো উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দিকে, সেখানে ভয়ঙ্কর পরিস্থিতি। শিশুর ভুল চিকিৎসা এবং শিশুর ভুল চিকিৎসাকে কেন্দ্র করে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি রায়গঞ্জে। দেখুন একবার কিভাবে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। যারা পরিবারের সদস্যরা ছিলেন তারা অভিযোগ করছেন যে শিশুর ভুল চিকিৎসা করা হয়েছে, চিকিৎসায় গাফিলতি রয়েছে, সেই অভিযোগকে কেন্দ্র করে কার্যত সেখানে রণক্ষেত্র চেহারা নেয়। দেখুন সেই ছবি দেখাচ্ছি, রায়গঞ্জ হাসপাতালের ভেতরের ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা, এবং সরাসরি আমরা সেখানে নজর রাখবো। আমাদের সঙ্গে রয়েছেন একেবারে রায়গঞ্জ হাসপাতালের সামনে থেকে আমাদের প্রতিনিধি তুষার রয়েছেন। তুষার, এই মুহূর্তে তুমি রয়েছো সেখানে, সেখানে চিকিৎসকেরা তারা রীতিমতো প্রতিবাদে বসেছেন, তারা কি বলছেন, গতকাল রাতে ঠিক কি হয়েছিল সেখানে? একদমই মধুকল্পিতা, আমি এই মুহূর্তে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি। আর ঠিক আমার পিছনে তুমি ছবি দেখতে পাচ্ছ, চিকিৎসকরা কিন্তু তারা কিন্তু তাদের যে তাদের উপর যে হামলা হয়েছে এবং আক্রমণ হয়েছে, তাদের পাঁচজন চিকিৎসক কিন্তু এখনও এই রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন এবং তারা কিন্তু তীব্রভাবে কিন্তু প্রতিবাদ জানাচ্ছে এখানে দাঁড়িয়ে। তুমি দেখতেই পাচ্ছ যে এখানে প্রচুর যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা সরাসরি, আমি আরেকটা ছবি দেখাবো, এখানে যে ডাক্তাররা তারা তো তাদের প্ল্যাকার্ড হাতে নিয়ে বসেছে, তুমি ছবি দেখতে পাচ্ছ, তারা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু দাবি জানাচ্ছে এবং রীতিমতো এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আমাদের কাছে রয়েছে, হাসপাতালে কিন্তু এডিএম, এসডিও এবং অ্যাডিশনাল এসপি কিন্তু এসেছেন, ঘটনা কিন্তু খতিয়ে দেখছেন, এমএসভিপি যিনি রয়েছেন তার সাথে কিন্তু বৈঠক করছেন। তুমি দেখতেই পাচ্ছ যে প্রচুর ডাক্তাররা কিন্তু এখানে রয়েছে। একটু ডাক্তারকে কথা বলবো, বলছি আপনারা তো ডাক্তার, জুনিয়র ডাক্তার, কী বলবেন কাল রাতে কী ঘটনা ঘটেছিল, কী জানতে পারলেন, কী দাবি? একদমই প্রচুর ডাক্তাররা রয়েছে যারা, তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে, তারা প্রতি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আমি। প্রচুর ডাক্তাররা রয়েছে, তুমি দেখতেই পাচ্ছ যে প্রচুর ডাক্তাররা রয়েছে, প্রত্যেকেই কিন্তু শাস্তির দাবি জানাচ্ছেন। আমার পিছনে তুমি দেখতেই পাচ্ছ যে ডাক্তাররা কিন্তু রয়েছে, তারা প্রত্যেকেই আমার পিছনে প্রচুর পরিমাণে ডাক্তাররা রয়েছে, তারা কিন্তু দাবি জানাচ্ছেন যে পুলিশ, তারা কিন্তু দাবি জানাচ্ছেন প্রত্যেকে কিন্তু জুনিয়র ডাক্তাররা, আমার পিছনে প্রচুর ডাক্তাররা রয়েছেন, তারা কিন্তু এই দাবি জানাচ্ছে। তুমি কিন্তু সেই সেখানে যারা চিকিৎসকেরা রয়েছেন তারা রীতিমতো সেখানে প্রতিবাদ করছেন, তারা বিক্ষোভ করছেন, তারা বলছেন যে তাদের নিরাপত্তা নেই, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, তাদের উপর যখন তখন হামলা করা হচ্ছে, অন্তত এমনটাই অভিযোগ করছেন যারা কর্তব্যরত সেখানে চিকিৎসকেরা রয়েছেন তারা। কিন্তু এই যে পুরো বিষয়টা, এই বিষয় নিয়ে যে শিশুর ভুল চিকিৎসা হয়েছে বলে অভিযোগ উঠে আসছে, সেই শিশুর মা কি বলছেন একবার শোনাই আপনাদের। বাচ্চাকে নিয়েছিলাম, বাচ্চা সকাল থেকে পেট ব্যথা, নিয়ে এসেছি বাচ্চাকে, বাচ্চার কোনো ট্রিটমেন্ট হয়নি, আর হচ্ছে মারামারি শুরু করেছে, মারামারি শুরু করেছে, আমাদের গায়ে হাত তুলেছে, ইউনিয়ন যারা ইউনিয়ন ডাক্তার ছিল তারা নিয়ে ইনার হাতে ইনাকে হাত তুলেছে। কখন এনেছেন বাচ্চাকে? বাচ্চাকে এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে, কোনো ট্রিটমেন্ট করেনি, দাঁড়িয়ে আছি, ডাক্তারবাবু ফোন দেখছে, ডাক্তার ফোন দেখে যাচ্ছে, খেলা দেখছিল, হ্যাঁ গেম না খেলা দেখছিল মোবাইলে, হ্যাঁ ম্যাচ হচ্ছে, ম্যাচ দেখছে। আমাদের কাউন্সিলর বারবার করে উনাকে তিনবার করে বলেছে যে বাচ্চার ওয়েট কত, ওয়েট কত বারবার করে বলা হচ্ছে, উনি কোনো কানে নেয় না। হ্যাঁ অবশ্যই চিকিৎসার গাফিলতি, নালে একটা বাচ্চাকে কোনো ট্রিটমেন্ট হয়নি, দুই ঘন্টা হয়ে গেল, দুই থেকে আড়াই ঘন্টা হলো ওরা মারামারি, যত সব বাজে কাজ ওরা করতেছে, আর বাচ্চার কোনো ট্রিটমেন্ট হচ্ছে না। আর এই মুহূর্তে যে খবর উঠে আসছে মুর্শিদাবাদ থেকে, মুর্শিদাবাদের সাগর দিঘিতে বেহাল বিদ্যুৎ পরিষেবা, সাধারণ মানুষ সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন কারণ তারা বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না, লাগাতার বিক্ষোভ হচ্ছে, ট্রান্সফরমার থাকা সত্ত্বেও সেখানে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি দেখাবো, বিক্ষোভের সেই ছবি, মুর্শিদাবাদের সাগর দিঘির ঘটনা, মুর্শিদাবাদের সাগর দিঘি থেকে এই অভিযোগ উঠে আসছে সেখানে ট্রান্সফরমার থাকলেও কোনোভাবে কাজ করছে না, আর সেই জায়গা থেকে তারা নতুন ট্রান্সফরমারের দাবি জানাচ্ছে। মুর্শিদাবাদের সাগর দিঘির ঘটনা, সাগরপাড়ার কান্দিপাড়া এলাকার ঘটনা, লাগাতার বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ চলছে, ট্রান্সফরমার থাকলেও বেহাল বিদ্যুৎ পরিষেবা, সমস্যায় পড়ছে সেখানকার মানুষ, নতুন ট্রান্সফরমারের দাবিতে বিক্ষোভ, অবস্থান বিক্ষোভ স্থানীয়দের। মুর্শিদাবাদের লাগাতার বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে এই বিক্ষোভে নেমেছেন স্থানীয় মানুষজন।
हम घर आना खूब अच्छे तो আপনারা ছবি দেখতে পাচ্ছেন আর এই জায়গা থেকে যারা পরিষেবা পাচ্ছেন অর্থাৎ স্থানীয় মানুষজন তারা ঠিক কি বলছেন এই ঘটনায় শুনুন। আজ এক মাস থেকে কারেন্ট নাই, কারেন্টের লো ভোল্টেজের কারণে আমরা রাত্রে শুয়ে আমাদের ঘুম হচ্ছে না, তাই আমরা রাস্তা অবরোধ করেছি। এই সমস্যা এক মাস ধরে চলছে, এর আগে রাস্তা অবরোধ দিয়েছিল, ট্রান্সফরমার দিতে চাওয়া হয়েছিল কিন্তু দেয়নি, কিন্তু এবার আরো দেশের জনগণ খেপিয়ে গেছে, সেজন্য আরো আবার রাস্তা অবরোধ আমরা করেছি।